জিয়া অরফানে জো চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সাথে মামলার অন্য দুই আসামি কাজী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রাজধানীর বকশিবাজারে অস্থায়ী বিশেষ আদালত আজ জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে মামলার অন্যতম আসামি তারেক রহমানকে আগামী 4 মার্চ সশরীরে আদালতে হাজির হবারও নির্দেশ দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রায় 5 কোটি 25 লাখ টাকা আত্মসাৎ করেছেন বেগম জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান সহ 9 জন। এমন অভিযোগে তাদের বিরুদ্ধে গত বছর 19 মার্চ অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। এরপর অরফানেজ ট্রাস্ট মামলাটির সাক্ষ্য নেওয়া শুরু হলেও প্রতিটি নির্ধারিত দিনেই সময় আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। কখনো নিরাপত্তার কারণ দেখিয়ে বেগম জিয়া আদালতে অনুপস্থিত থাকেন। 63 কার্যদিবস চলা এই দুর্নীতির মামলায় খালেদা জিয়া আদালতে হাজির হয়েছেন মাত্র 7 বার। বুধবারও সাক্ষ্য গ্রহণের দিনে সময় আবেদন করেন তার আইনজীবীরা, কিন্তু আদালত আবেদন গ্রহণ না করে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের বিরুদ্ধেও। দুদকের আইনজীবীরা বলছেন বেগম জিয়ার পক্ষে দায়িত্ব নিয়ে কেউ সময় আবেদন করেননি। গ্রেফতারি পরোয়ানা যেটা দেওয়া হয়েছে সেটার যুক্তিকথা হচ্ছে এইটাই যে কেউ যদি কাউরির দায়িত্ব না নেয়, কেউ যদি আদালতে মামলা পরিচালনা করার জন্য তার পক্ষ থেকে রিপ্রেজেন্ট না করে, সুতরাং মাননীয় আদালতের এছাড়া আর করার কোনো কিছু পথ থাকে না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন গ্রেফতারি পরোয়ানা আইন অনুযায়ী হয়নি। তিনি আমাদের সমস্ত দরখাস্ত নাকচ করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির যে আদেশ দিয়েছিলেন সেটাই বহাল রাখা হয়েছে। আদালত আগামী 4 মার্চ পর্যন্ত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন। একই সাথে ওই দিন তারেক রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে আছে সহকর্মী মহসিনুর রহমান বাদল, আমরা চলে যাচ্ছি তার কাছে। বাদল, গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে সেটি নিয়ে কোনো কিছু আপনাদের জানানো হয়েছে? ব্রততি, আসলে এই বিষয়টা আমরা পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এখানে পুলিশের সহকারী কমিশনার হাসান এসেছিলেন, কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আর এছাড়া কিন্তু গুলশান কার্যালয়ের সামনে এখনও কিন্তু পুলিশের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। মূলত বেশ কিছুদিন যাবৎ যেভাবে নিয়মিত টহল তারা দিচ্ছিলেন বা এই গুলশান কার্যালয়কে ঘিরে, ঠিক তেমনটাই রয়েছে। এখানে শুধুমাত্র অল্প কিছু টহল পুলিশ রয়েছেন এবং সাদা পোশাকের পুলিশ যারা থাকেন তারা রয়েছেন। এছাড়া কিন্তু এখানে অতিরিক্ত কোনো পুলিশ মোতায়েন এখনও পর্যন্ত হয়নি বা গ্রেফতারের কোনো তৎপরতাও কিন্তু আমরা লক্ষ্য করছি না। আর এছাড়া কিন্তু আমি বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের সাথে আমি কথা বলেছিলাম টেলিফোনে। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে এই বিষয়ে দলের পক্ষ থেকে কী সিদ্ধান্ত হবে বা হবে কি না সে বিষয়টা তারা পরে আমাদেরকে জানাবেন। এছাড়া এখানে এই গুলশান কার্যালয়ের সামনে কিন্তু ঠিক সকাল থেকে যে অবস্থা ছিল এখনও সেই একই অবস্থায় রয়েছে, নতুন করে এখানে কোনো পরিবর্তন আমি দেখছি না। আর শুধুমাত্র এখানে যে গুলশানের 86 নম্বর যে সড়কটি আছে সেই সড়কটির দুপাশে আগে থেকে ব্যারিকেড ছিল, তবে পুলিশ কিন্তু গাড়ি প্রবেশ করতে দিচ্ছে সরু একটি অংশ দিয়ে, তারপরেও সেটা তল্লাশির মাধ্যমে। এছাড়া কিন্তু এখানে তেমন কোনো পরিবর্তন নেই, যা ছিল ঠিক আগের মতোই আছে। ব্রততি বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সশস্ত্র বাহিনীকে উস্কে দেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বিকেলে হাজির করা হবে আদালতে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন আদালতে হাজির করে তারা রিমান্ড আবেদন করবেন। গতরাতে মান্নাকে আটকের কথা স্বীকার করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। মাহমুদুর রহমান মান্নাকে বনানীতে তার ভাতিজির বাসা থেকে মঙ্গলবার ভোর রাতে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী কিছু লোক। সকালে গণমাধ্যমের কাছে তার পরিবার জানায় গোয়েন্দা পুলিশ আটক করেছে মান্নাকে। তবে সারাদিন পরিবারের এই অভিযোগ অস্বীকার করে গোয়েন্দা পুলিশের মুখপাত্র। পরিবারের পক্ষ থেকে জিডি করা হয় বনানী থানায়। প্রায় 21 ঘন্টা পর গেল রাতে খবর আসে মান্নাকে আটক করেছে র‍্যাব। গ্রেফতার দেখানো হয়েছে সশস্ত্র বাহিনীকে উস্কে দেওয়ার অভিযোগে প্যানেল কোডের 131 নম্বর ধারায় করা মামলায়। ডিবিতে আছেন, ডিবিতে গেলে মানে কালকে সকালে যান, গেলে কোর্টে নেওয়া হবে, ওইখান থেকেই তাকে কোর্টে নেওয়া হবে। হ্যাঁ বলছে একটা মামলা হয়েছে। তবে নিয়ে রাতে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মান্নাকে গ্রেফতারের বিষয়টি। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানিয়েছেন, মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা 10 দিনের রিমান্ড চাইবেন। তাকে মূলত সশস্ত্র বাহিনীকে উস্কানি প্রদানের মাধ্যমে একটা আইনানুক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, এই অভিযোগেই মূলত পেনাল কোডের 131 ধারায় মামলা হয়েছে। সম্প্রতি সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সাথে মাহমুদ রহমান মান্নার কথোপকথন ফাঁস হয় বেশ কয়েকটি ওয়েবসাইটে। আপনি কথা বলে দেখেন আপনার কি চান। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচার হচ্ছে না। বাংলাদেশ সহ বিশ্বের 160টি দেশে 2014 সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থাতে উদ্বেগ উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থার প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, 2014 সালে পুলিশের হেফাজতে অন্তত 9 জনের মৃত্যু হয়, আর ওই বছর গুম হওয়া মানুষের সঠিক সংখ্যা জানা না গেলেও এই সংখ্যা অন্তত 80 বলে জানানো হয়েছে। প্রতিবেদনে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর হামলা ও হয়রানি, কর্মস্থলে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের পরিবেশ ইত্যাদি বিষয়েও উঠে এসেছে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে সহিংসতায় অন্তত 100 জনের নিহত হওয়ার কথা উল্লেখ করে অ্যামনেস্টি বলছে, নির্বাচনী সহিংসতায় প্রাণহানির কোনো ঘটনারই তদন্ত হয়নি। পাটুরিয়া থেকে দৌলদিয়া যাওয়ার পথে পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় আরো 7 জনের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মানুচি এলাকায় পদ্মা নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো 7 জন নিখোঁজ বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত 22 ফেব্রুয়ারির ওই লঞ্চ দুর্ঘটনায় এ পর্যন্ত 78 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 69 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। সকালে রাজধানী গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে তারা জানান, দেশের মানবাধিকার পরিস্থিতি, বেসরকারি সংস্থার জন্য নতুন আইন, গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা যেটা বলেছি যে এনজিও আইন নিয়ে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করছি, আমাদের কিছু কনসার্ন আছে, সরকার আমাদেরকে বলেছে সেগুলো সরকার ইন ডিউ কোর্স বিবেচনা করবে। আর যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটা সকলের জন্যই আসলে অস্বস্তিকর এবং উদ্বেগজনক, এবং এটার একটা দ্রুত সুরাহা হওয়া দরকার। শ্রদ্ধায় স্মরণ করা হলো 2009 সালে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের। সকালে রাজধানীর বনানী সামরিক অবস্থানে নিহতদের স্মৃতিফলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক ও নিহতদের পরিবারের সদস্যরা। বিদ্রোহের 6 বছর পরেও দোষীদের শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ জানান তারা। 6 বছর আগের এই দিনে সকালবেলায় পিলখানা প্রকম্পিত হয়েছিল অস্ত্রের ঝনঝনানিতে। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়েছিল সেদিনের সেই হত্যাযজ্ঞে। প্রিয় স্বজন, বাবা মা, নিকট আত্মীয় আর সন্তান এখনো খুঁজে ফেরে জীবন থেকে হঠাৎ হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষকে। সেসব বীরদের স্মরণে পরিবারের সদস্যদের এই শ্রদ্ধা নিবেদন বনানী সামরিক গুরুস্থানে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের প্রতিনিধিগণ। শ্রদ্ধা নিবেদন করেন 3 বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক। সাবেক সেনা প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদও শ্রদ্ধা জানান এ সময়। স্বজনহারা শোকস্তব্ধ পরিবারের সদস্যদের দাবি, অনতিবিলম্বে কার্যকর করা হোক ঘটনায় দোষীদের সাজা। বিচারটা আমরা চাই যে যেন ভালোভাবে হয়, বাংলাদেশে যেন আর কখনো এরকম হত্যাযজ্ঞ সৃষ্টি না হয়। যারা মাস্টারমাইন্ডের পিছনে, যারা পরিকল্পনায় ছিলেন, যারা ফিল্ডে যারা কাজ করে, যারা এটা করেছেন, যারা করেছেন, সবারই বিচার হওয়া উচিত। বিডিআরের পরিবর্তে বাহিনীটির নাম এখন বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজিবি। মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি সংস্থাটির মহাপরিচালকের। যেভাবে প্রোগ্রেস হচ্ছে, আমি আশাবাদী যে যারা যাদের ফাঁসি হয়েছে তাদের হিয়ারিংটা কমপ্লিট হয়ে শীঘ্রই হবে। ডেফিনেটলি আমরা প্রত্যাশা করে থাকব যতদিন পর্যন্ত যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসিটা কার্যকর না হবে। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারির ঘটনার ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি পরিবারগুলোর। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ এবং সতর্ক থাকার আকুতি পরিবারগুলোর কণ্ঠে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।
বিডিআর বিদ্রোহে হত্যা মামলার বিচার শেষ হলেও ঝুলে আছে বিস্ফোরক আইনে করা মামলার কার্যক্রম। হত্যা মামলার রায়ের পর গেল ১৬ মাসে মাত্র একদিন চলেছে বিস্ফোরক মামলার কাজ। ফলে হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন তারা জামিন আবেদন করতে পারছেন না, এমন অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। তবে রাষ্ট্রপক্ষ বলছে নিরাপত্তার কারণে মামলার কার্যক্রম শুরু হতে দেরি হয়েছে। আশিকেন প্রেসের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, ৬ বছর আগের সেই সকাল প্রকম্পিত হয়েছিল অস্ত্রের হুঙ্কারে। কিছু বিপথগামী সীমান্ত প্রহরীর নির্বিচার নির্মমতায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। দেশ কাঁপানো ওই ঘটনায় হত্যা মামলা আর বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করে পুলিশ। ২০১৩ সালের নভেম্বরে বিচারিক আদালতে হত্যা মামলার বিচার কাজ শেষ হয়। হত্যা মামলার বিচার কাজ শেষ হলেও এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বিস্ফোরক মামলাটি। ২০১৩ সালের নভেম্বরে হত্যা মামলার রায়ের পর মাত্র একবার চলেছে বিস্ফোরক মামলাটির বিচার কাজ। এ কারণে যারা খালাস পেয়েছেন তাদের ভাগ্যে এখনও ঝুলে আছে কারাকাষ্ঠ। এই মামলায় ২৭৭ জন আসামি হত্যা মামলায় খালাসপ্রাপ্ত হয়েছিল। এই একটা বিস্ফোরক মামলা থাকার কারণে এই আসামিগুলো বেরোতে পারতেছে না। আদালত না বসার কারণে আমরা আসামি পক্ষে জামিনের আবেদনও করতে পারছি না। তাদের বিরুদ্ধে আপনার সিজার লিস্ট রয়েছে, জব্দ তালিকা রয়েছে, এক্সপার্ট অপিনিয়ন আছে। সুতরাং সেই আলোকে আমরা মনে করি যে তারা সর্বোচ্চ শাস্তি পাবেন। অবকাঠামো নির্মাণ আর নিরাপত্তার কারণে বিস্ফোরক আইনে দায়ের করা ৬ বছর আগের সেই মামলার বিচার চলতে দেরি হচ্ছে বলে বক্তব্য রাষ্ট্রপক্ষের। নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা গ্রহণ করার পরে আমরা এই মামলা ২৬ জন সাক্ষীর কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলার বিচার আমরা অতি দ্রুত শেষ করতে পারবো। বাদীর সাক্ষীকে জেরা করার জন্য ধার্য আছে জানুয়ারি মাসে ছিল, ফেব্রুয়ারি মাসে ছিল এবং মার্চ মাসের তারিখ আছে। বাদী আসে না এবং আসামি না আসার কারণে বাদী পক্ষকে আমরা জেরা করতে পারছি। একই ঘটনায় দুটি মামলা হলেও একই সাথে কেন চলল না দুই মামলার বিচার কাজ, এমন প্রশ্নের জবাবে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন দুই পক্ষের আইনজীবী। হত্যা মামলা যখন বিচার হয় তখন আমরা আবেদন করেছি, নিবেদন করেছি, মাননীয় আদালত আমাদের দুইটা মামলা একত্রে বিচার করেন। একই সাক্ষী একসাথে বিচার শেষ হয়ে যাবে, কিন্তু সেই কারণ সেই সময় রাষ্ট্রপক্ষ আমাদের চাপে মাত্র ২৬ জন সাক্ষী নিয়েছিল, আর সাক্ষী আনে নাই। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার কার্যক্রম স্থগিত হয়। তারা প্রথমে হত্যা মামলা শেষ করে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালতে আবেদন করেছিলেন। অবশ্য হত্যা মামলার রায় ঘোষিত হলেও চূড়ান্ত নিষ্পত্তির বাকি এখনো। উচ্চ আদালতে হত্যা মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। আশিকিন প্রিন্স, চ্যানেল ২৪, ঢাকা।